হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ব্লগটা সবেমাত্র স্টার্ট করতে চলেছি, আর এই যে দেখুন মেয়ে এখানে ঘুমাচ্ছে, এখনও অবধি ঘুম থেকে ওঠার নাম নেই। আর আমরা উঠে পড়েছি, উঠে এখন করছি টিফিন বানানো, মানে টিফিন বানানো চলছে। তো চলুন রান্নাঘরে। তো এই যে এখন এখানে চিড়ে ভাজা চলছে, আর এখানে বাদাম আর পাঁপড় ভেজে রাখা আছে, এটা নিয়ে যাবে ও। আর এদিকে হয়েছে চা আর রুটি, রুটি হয়ে গেছে। আর এখানে সকালবেলায় কেনা হয়েছে এই যে পুঁটি মাছ আর বড় একটা রুই মাছ, এখনো কিছুই ধোয়া হয়নি। তো চলুন দিনটা এইভাবে শুরু করে দিই আর আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। পাকুয়া উঠো, উঠেছ? তুমি উঠেছ ঘুম থেকে? ওই চাপা দিয়ে দিল মুখে। হ্যাঁ দেখছি, কুচি ওই কুচি চাপা দিয়ে দিল মুখে। গুড মর্নিং, গুড মর্নিং। ও তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি এদিকে চা গুড়িয়ে ফেলেছি। কি বেড়া জানি, ওইখানে মাছ কেটেছিল মাছওয়ালাটা, তো ওইখান ওই কারণে বেড়াল গুলো ওখানে বেড়ালটা ওখানে ঘুরঘুর করছে মাছের গন্ধে। আর এখানে আরো পুরো কালো হয়ে মেঘলা হয়ে যাচ্ছে, আবার বলতে নেই। হ্যাঁ পুরো কালো হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি আসবে মনে হয় আবার। গতকাল তো ভোরবেলায় বৃষ্টি হয়েছিল, তারপর সারাদিন কোনো বৃষ্টি ছিল না, ক্যারাটের ক্লাস ক্লাস সবই হলো ওই জন্য। আবার আজকে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে, একদম কালো হয়ে অন্ধকার হয়ে আসছে। ঠিক আছে তুই তাড়াতাড়ি ব্রাশ কর, অনেক বেলা হয়ে গেছে, পাপা বেরিয়ে গেছে, আর এখন আমরা টিফিন খাবো ব্রাশ করে নিলে। তো চলুন তাড়াতাড়ি হচ্ছে কিনা করে নিই সব কিছু কাজকর্ম। আবার মেয়েকে পড়তে বসতে হবে, আমার মাছ ধোয়া হয়নি, যে মাছ এখনো পড়ে আছে ওখানে চাপাচুপি দিয়ে রাখা আছে, বেড়ালে ঢুকে যাবে কখন। আবার রান্নাঘর দিয়ে রান্নাঘরে জানলাও বন্ধ করে দিতে হয়েছে, পাশেই পাঁচিল আছে তো পাঁচিল দিয়ে লাফ মেরে জানলা দিয়ে ঢুকে যায়। তো যাই হোক চলুন কাজকর্ম সারি আর আবার ব্লগে ফিরে আসি। মেয়েকে পড়াতেও হবে, যে সানডে আছে যেহেতু, মেয়ের পড়াশোনার অনলাইন ক্লাস তো বন্ধ আজকে। এখন এই এতগুলো পুঁটি মাছ আমাকে সব ধুয়ে রেডি করতে হচ্ছে, এই যে সব আঁশগুলো পরিষ্কার করছি, তারপর আবার পেট পরিষ্কার করতে হবে এইগুলোর। এখন এইগুলোর বাকি আছে, বসে বসে করা আমার পক্ষে সম্ভব নয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুবড়িতে ঘষে ঘষে আঁশ পরিষ্কার করছি। আর এই যে এখানে বড় মাছটা কেটে একটু নুন হলুদ মেখে এখানে রেখে দিয়েছি চাপা দিয়ে, আগে কেটে না মানে ধুয়ে, কাটা মাছ কেটে দিয়ে গেছিলো লোকটা পুঁটি মাছটা। এতগুলো কয়েকটা মোড়লাও আছে এর মধ্যে, তো ওগুলো পরিষ্কার করে নিই, কারণ এইগুলো যতক্ষণ না পরিষ্কার হবে আমার কাজের শেষ নেই। তো এই যে এই ছোটো মাছগুলোর একটা ভাপা রেসিপি ভিডিও বানাবো, তো এই জন্য হালকা করে ভেজে নিয়েছি ভাপা পুঁটি মাছ রেসিপি। আর আমার আর মেয়ের এখনের জন্য এমনি বড় মাছ ঝোল টাইপ করব, তো সেজন্য আমাদের দু পিস ভেজে নিয়েছি। হাজবেন্ডের এখন থেকে করে রাখছি না, কারণ ও বলেছে রাত্রে গরম গরম ঝোল বানিয়ে খাবে, তো সেই কারণে ওটা বানিয়ে রাখছি না। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। পুঁটি মাছ এইসব কেটে কুটে রেডি করে করতে না অনেক দেরি হয়ে যায় রান্নাবান্নার, তো বেশি বকবক করবো না, তাড়াতাড়ি কাজটা সেরে নেব। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে পুঁটি মাছের ভাপা, কালার স্বাদ সবই দারুণ হয়েছে, আমি একটু টেস্ট করে দেখেও নিয়েছি। তো এটা রেসিপি ব্লগটা চেক আউট করবেন, তাহলে আপনারা এটা রেসিপিটা জানতে পারবেন, বাড়িতে ট্রাই করতে পারবেন, খুবই ভালো হয় গরম ভাতের সঙ্গে খেতে। তো যাই আমি স্নানে এখন। ওই যে রুই মাছের আলু দিয়ে ঝোলটা যেটা হয়েছে সেটার লুকটা দেখুন এটা, আর ভাপাটা তো বাদ দেখিয়েছি আপনাদের, পুঁটি ভাপাটা, পুঁটি মাছের ভাপাটা। সো হাই গাইস, গুড আফটারনুন। আর আমার স্নান হয়ে গেছে, চুল এখনও আজরানো হয়নি, আমি আগেই ছুটে এসে এটা বানাতে শুরু করে দিয়েছিলাম। লাইট অন করো, লাইট অন। হ্যাঁ তো রিপাবলিক ডে প্রিপারেশন,
এবার আমরা যা করেছি বন্ধুরা মিলে সেটা আমি আপনাদের দেখাবো, আর সবাই একটু মানে দায়িত্ব হয়েছে আর কি, মানে স্ক্রিপ্টটা হ্যাঁ বিকেলে আবার আমরা করব। সবাই জাস্ট স্নান করে আর খেতে গেছে, ব্যাস এইটুকুই আমাদের কাজ। আবার সঙ্গে সঙ্গে এসে স্টার্ট করে দেবো। আর কি করছিলাম আমরা এতক্ষণ, আর এখানে যে কি অবস্থা হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। তো চলুন, এটা হচ্ছে আমাদের এখানের অবস্থা। আমরা এখানে বসে সব করছিলাম, বইগুলো দরকার ছিল, ওই বোর্ড একটাই ছিল বলে শুধু। আর এই ফ্ল্যাগটা আমরা বানিয়েছি, কিছু কিনি শুধু আমরা নিজেরাই সব বানাচ্ছি। আর একজন একজনের দায়িত্ব হয়েছে যে চেন ফ্ল্যাগ যেগুলো বানানো হয়েছে সেগুলো কালার করবে, আর আমার দায়িত্ব আছে এই পেন্টিংগুলোকে করা। আরেকজন আরও কত চেন ফ্ল্যাগের জন্য ফ্ল্যাগ কাটবে। তো দেখে নিতে পারেন আমি ড্রয়িংটা একটা বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। একটা এরকম কতগুলো পাখি উড়ে যাচ্ছে খাঁচা থেকে বেরিয়ে। তো রিপাবলিক ডে স্পেশাল ড্রয়িং আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আপনারা তো আমার স্নান পুজো সব হয়ে গেছে, স্নান পুজো তো হয়ে গেছে, এবারে খেতে বসার পালা। তো খেতে বসবো, ওইদিকে মেয়ে ওই যে দেখতে পাচ্ছেন গড়াগড়ি দিচ্ছে বিছানায়, আর ওয়েদার একদম বাজে ওয়েদার হয়ে আছে আজকে, একদম মেঘলা মতো ওয়েদার। কোনো জামাকাপড় কাল থেকে শুকনো হচ্ছে না, কাল থেকেই বাজে ওয়েদার রয়েছে, কোনো জামাকাপড় শুকনো হচ্ছে না, উল্টে কাঁচাকুচি তো হচ্ছেই। তো খুব বাজে অবস্থা, ওই জন্য গোটা ব্যালকনিতে জামাকাপড় ভর্তি, বাইরেও জামাকাপড়, আবার আজকে যেগুলো কাচলাম সেগুলো মেলা হয়েছে। তো চলুন খেয়ে নিই, আবার পরে বকবক করব। তো এই যে আজকে প্রথমবার, এখন বিকেল, তার আগে বলে দিই এখন বিকেল প্রায় 5টা বাজে। তো এখন প্রথমবার আমি বানাতে চলেছি চুষি পিঠের বলে যেটাকে চুষি পায়েস, সেই চুষি পায়েস বানাতে চলেছি। তো তার জন্য অল্প একটু চালের গুঁড়ি অল্পই একটু ছিল, তো সেইটা দিয়ে এখন গরম জল দিয়ে এটা, এই কী হচ্ছে বাবা আমার ক্যামেরাম্যান কি ভালো। তো এই গরম জল দিয়ে এটাকে যেরকম পিঠে বানানোর জন্য মাখে সেরকম মাখছি, তো মেখে রাখবো, দিয়ে এটার একটা চুষি পায়েস বানাবো। ওরে বাবা আমার ক্যামেরাম্যান দারুণ ক্যামেরাম্যান, এরকম ক্যামেরাম্যান কারণ নেই বাবা। তো এই যে অল্পই একটুখানি এইটাকেই চুষি পায়েস মানে অনেকেই জানেন, সরু সরু করে পাকাতে হয়। তো দেখাই আপনাদের, এই মেখে না তারপর দেখেন এটাকে ভালো করে এখন আগে একটু মেখে নেব। দিয়ে দুধ আমি 1 লিটার এক্সট্রা, আজকে আমাদের যে দুধ দেয় যে কাকু তার থেকে এক্সট্রা 1 লিটার দুধ আমি বেশি করে নিয়েছি। তো সেইটা দিয়ে ভালো করে ঘন ঘন করে বানানোর ইচ্ছা আছে। ঠিক আছে, ইচ্ছা আছে, তুই মাখো দেখায় মতন। তো দেখতে পাচ্ছেন আমার এই যে চুষি পিঠের জন্য যে ডোটা লাগবে, মানে চালের গুঁড়ি আর অল্প একটু লবণ দিয়ে যে ডোটা বানিয়ে নিয়েছি গরম জল, ফুটন্ত গরম জল দিয়ে। তো এই ডোটাকে এবারে জাস্ট এরকম ছোট ছোট করে লেচির মতো কেটে নেব। এইটুকু দেখলেন, এইটুকুতেই অনেকগুলো চুষি পিঠে হয়ে যাবে। ছোট্ট ছোট্ট করে এইরকম, একদম এরকম ছোট্ট ছোট্ট হয় নকুলদানা সাইজে একেবারে, এরকম করে কেটে আমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো না রান্নাঘরে, আমি এটা আরাম করে কোথাও একটা বিছানা টিছানা নিয়েই বসে যাবো একটা সাইডে। তো বসে এটাকে রেডি করি আর আপনাদের দেখাই। তো এই যে এইরকম ছোট ছোট করে লেচি করে নেব এই যে এইগুলোকে, আর এইরকমভাবে এখানে ময়দার গুঁড়ি ছড়িয়ে নিয়েছি তালাটার মধ্যে, আর এরকমভাবে সরু সরু করে চুষি বানিয়ে নেব। প্রায় 1 থালা হয়ে যাবে এইগুলোতেই মোটামুটি। তো বানাই আর আপনাদের আবার একটু পরে দেখাচ্ছি কতটা কী হলো। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে চুষিগুলো বানিয়ে নেব, আমার এখনও চুষি বানানো বাকি আছে অনেকটাই, 1 থালা ভর্তি হয়ে যাবে প্রায় বানানোর পর। তারপর যখন চুষি ফিটেটা বানাবো তখন আবার আপনাদের দেখাবো কীরকম হচ্ছে। দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে গরম করতে, হয়ে গেছে। ও ওইটা আমরা যে পুরো রান্না খেতে, তো এটা বসিয়েছি, এখন ফুটবে দুধ, তারপর দেব। আপাতত দুধ ফুটে উঠলে এখানে তেজপাতা দেব আর একটু চিনি দেব,
আর লাস্টে দেব গুড়, নাবানোর সময় গুড়টা আগে দেব না, দুধ কেটে যাবে তো সেই কারণে। তো চলো, তো দুধটা ফুটে উঠুক। তো দুধের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, আর এই যে দিয়ে দেবো চিনি, লাস্টে আবার গুড় দেব। তো দুধ প্রায় গরম হয়ে এসছে, তো এর মধ্যে দিয়ে দেবো দুটো ছোটো এলাচ। এই দুধটা আমাদের বাড়িতে যে দুধ দেয় এখন যে কাকু, তার থেকে নেওয়া, মোটামুটি খারাপ নয় দুধটা, বেশ। ভালো করে জাল করে নেব, গরম করে একেবারে ফুটন্ত অবস্থা করে নেব। ব্যাস ফুটে উঠেছে, এবার আমি আস্তে আস্তে চুষিগুলো দিয়ে দেবো। প্রায় সমস্ত চুষি দেওয়া হয়ে এসছে, এবার আমি দুধটা জুড়ে দিয়ে দেবো একটু। এই যে আমার থালা পাকা সব দেওয়া হয়ে গেছে, ওখানে নেড়ে দিই, থালা জড়িয়ে যাবে এগুলো, দেখতে পাচ্ছেন সুন্দর প্রত্যেকটা একটা একটা। তো ওটা এখন ঘন হয়ে ফুটুক, একটু জোরে দিয়ে দিয়েছি, গ্যাসটা যখন ফুটে ফুটে উঠবে দুধটা, তখন একদম সিম করে দিয়ে এটা বসিয়ে রেখে দেবো। তো হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদের। তো এই চুষি পিঠে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি বাড়িতে, আমি এর আগে কোনোদিন নিজে হাতে এইসব বানাইনি চুষি পিঠে টিঠে, তো এইবারই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার চুষি পিঠে হয়ে গেছে, চুষি পায়েস। এবার এর মধ্যে গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে দেব গুড়, নতুন গুড়। এটা কিন্তু এটা একটু জমাট মতো গুড়, গুড়টা যেহেতু চিনি দিয়েছি তো গুড়টা ওই জন্য প্রচুর দেব না। তো দেখতে পাচ্ছেন গুড়টা দিতেই কালারটা চেঞ্জ হয়ে গেল, ইয়েলোইশ কালার চলে এসছে অনেকটা। তো আমার চুষি পিঠে কমপ্লিট পায়েস, এটা একটু বসবে, আর দুধটা পুরো জাল হয়ে ঘন হয়ে একদম রাবড়ির মতো হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে দুধটা। তো আমার কমপ্লিট চুষি পায়েস, এই বছরের ফার্স্ট টাইম আমার হাতের বানানো চুষি পায়েস, বাড়ির লোক সবাই খাবে। বেড়াল নাকি তুই, মেয়াও? আচ্ছা আচ্ছা, মেয়াও এসছে আমাদের বাড়িতে পায়েস খেতে, পায়েস খেতে এসছে, মিঠো করে খায় না। আচ্ছা ঠিক আছে, চামচটা ডোবাবে না ওতে, খেপি একটা। কি হলো, খাবি তো? ও আচ্ছা, চুষি নিল আর কি, ফু দিয়ে, ভালো করে ফু দিয়ে গরম, ফুই ফুই। কেমন হয়েছে? নটাঙ্কি বাজ মহিলা। মানা কি খাবি এটা? এরকম এরকম তুই বলতে পারলি? হ্যাঁ, সোজা করতে, সোজাই করতে দিল, সোজাই করতে দিল না। আচ্ছা আমাকে দিল, দিত পাপা আজকে রান্না করেছে ফুলকপি দিয়ে, পেঁপে দিয়ে, পেঁপে দেখা যাচ্ছে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, ঝোল ঝাল টাইপের। এই যে পাপা এদিকে, আর এইদিকে ফোনে কথা বলছে, আগে পড়ছিলাম।
গুড মর্নিং বল। কালারটা দেখেছিস তো ঝোলে? দেখ কি পাপা যে ঝোলটা কালো রঙের, কালো রঙের না লাল টকটকে। আচ্ছা গোটা টমেটো দেওয়া হয়েছে, একটু গুঁড়ো লঙ্কা, আর ওর রান্নার পদ্ধতি আলাদা বল পাপা। এটা কি হচ্ছে তোর, এটা ক্যামেরা করার কি কায়দা? নাকলি কায়দা। এই দেখ কর অঙ্কটা, তুমি তো ভিডিও করতে বললে কোরকম কথা বল। ঠিক আছে ভাই গাইস, আজকে নেক্সট ডে মর্নিং, কালকে ব্লগটা তারপরে কন্টিনিউ করা হয়নি। নেক্সট ডে মর্নিং, নেক্সট ডে মর্নিং মেয়ের এখন ক্লাস চলছে, ক্লাস করতে করতেই দুটো ক্লাস হয়ে গেল, আর একটা ক্লাস বাকি আছে। আর এদিকে আমার এখন পাস্তা বানানো চলছে আর কি। তো ভাবলাম আর একটু আজকে নেক্সট ডে আর একটু ব্লগ করে ব্লগটা এন্ড করবো, তো সেই কারণে এই যে পাস্তার এখন এই যে কালারফুল গাজর অ্যান্ড বিনস ভাজা চলছে, আর এদিকে পাস্তাটা অলরেডি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো এটা দিয়ে এখন হবে পাস্তা। মাম্মি আর সুইটি টেম্পটিং দেখতে লাগছে, কালারটা দেখুন শুধু। আমার এই কালারের গাজরটা খুব ভালো লাগে, একটা লালচে গাজর হয় আর একটা কম অরেঞ্জ গাজর হয়, আমার এই গাজরটা খুব ভালো লাগে স্পেশালি। তো দেখাই কি টেম্পটিং দেখতে লাগছে দেখুন। তা একটু চাপা লাগিয়ে দেবো, চাপা লাগিয়ে দিলে একটু সেদ্ধ হয়ে যাবে গাজরগুলো, একটু মোটা মোটা কেটেছি ইচ্ছে করেই। তো একটুটা চাপা দিয়ে দেবো। কাঁচা গাজর এরকম কেটে কামড়ে খেতে খুব দারুণ লাগে, ও আমি ওই জন্য আমার জন্য গাজর একটু ছাড়িয়ে রেখে দিয়েছি কামড়ে এমনি খাওয়ার জন্য, বিশেষ করে যদি এরম গাজর হয় অরেঞ্জ গাজর, তাহলে আমার কাঁচা এমনি খেতে খুব ভালো লাগে। আর এখন বাড়িতে শশা আনলেই সব শশা এত তেতো বেরোচ্ছে, মানে শশা খাওয়াই যাচ্ছে না, শশা মানে একটু মুখে দিয়ে কিছু কিছু শশা ফেলে দিতে হচ্ছে, এতটাই তেতো হচ্ছে, শশা খেয়ে মজা হচ্ছে না আর কি সোজা কথা। একদম মেয়ে তো শশা খেতে ভালোবাসে কিন্তু খেতে পারছে না, আমরা তাও অল্প তেতো হলে খেয়ে নিই, কিন্তু মেয়ে তো একদমই খেতে পারছে না। তো তাড়াতাড়ি রেডি করে নিই, আবার একটা ক্লাস আছে মেয়ের, তার আগে খেতে দিতে হবে ফটাফট। ছোলা যেহেতু রেগুলার মাছ মাংস খাওয়া হোক না হোক, ছোলাটা খেলে অনেকটা তার প্রোটিনটা পূরণ করে দেয়, তো সেইটা ভেবেই এখন এই করোনা সিচুয়েশনে ছোলাটা আমি রেগুলার খাওয়ার চেষ্টা করছি। আমি শুধু না, আমি মেয়ে ওর বাবা, মেয়ে শুধু খেতে চায় না, একটু মুড়ি টুড়িতে মিশিয়ে দিলে খেয়ে নেয়। নিউট্রিলার সঙ্গে একটা মশলা পেয়েছিলাম, নিউট্রিলা মানে ওই নিউট্রিলা যে কি বলে জানো সোয়াবিন, সেই প্যাকেটের থেকে পেয়েছিলাম এই একটা। তো এইটা একটু আমি দিয়ে দেবো, গন্ধটা দারুণ এই মশলাটার। আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, যেহেতু এটা লুজ পাস্তা কিনে আনা হয়েছিলো, কোনো ব্র্যান্ডেড কোম্পানির পাস্তা নয়, এমনি এখন যে মার্কেটে ভুসিমাল দোকানে যে লুজ পাস্তা পাওয়া যায় না সেই পাস্তা এটা, এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে স্টিয়ার করে নেব। পাস্তা একটু কমাতে হবে, একটু সয়া সস দেব, আর একটু দেব এগুলো জাস্ট একটু টেস্টটাকে বাড়ানোর জন্য একটু দিই আমি অল্প অল্প। একটু রেস্টুরেন্ট স্টাইল খেতে লাগে। বাস রেডি আমাদের পাস্তা। আচ্ছা পাস্তাটা সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে লবণটা ভালোভাবে ঢোকে, তো তাও আমি উপর দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, কারণ যেহেতু সয়া সস দিয়েছি, সয়া সসে লবণ থাকে, তো সেই কারণে বেশি দিচ্ছি না। টেপিং দেখতে লাগছে, নিয়ম ডিম টিম কিছুই দিচ্ছি না, জাস্ট ভেজ পাস্তা বানিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি শুধু বড় বড় করে কেটে, ওপরে দিয়ে এবারে টমেটো সস দিয়ে আমরা খাবো, ওই জন্য টমেটো সসটা দিয়ে আর নালাম না। তো সুভা সুভা পাস্তা রেডি।
তো আমরা এবার খেয়ে নিই। তো এই যে আমার ইয়ামি টেম্পটিং পাস্তা রেডি, আর মেয়েকে দিয়ে দিই। আর একটা কথা বলি, গতকাল রাজ এসেছিল আমাদের বাড়িতে একটু দরকারে, একটু টাইমের জন্যই জাস্ট এসেছিল। তো ওকে বললাম চল একটু পাস্তা, ও ক্যারাটে থেকে একসঙ্গে দুই ভাই বোনে ক্যারাটে তো করে, একসঙ্গে বন্ধ করেন ওটা। তো আসার সময় ও আমার সঙ্গে এসেছিল একটু দরকার ছিল বলে। তো এখন তখন আমি ওকে বললাম যে চল তাহলে একটু পাস্তা বানিয়ে দিই, তুই দুজনে মিলে খাবি দু ভাই বোনে। ও বললো কি না না খাবো না। তো রাজ এই দেখ ইয়াম্মি পাস্তা, খাবি না বলছিলি, খাবি না বলছিলি, নে ধর উঠে যা খেয়ে নে। দুটো গ্লাস হচ্ছে, তার মাঝে আবার গিয়ে লেপটে চাপা দিয়ে খুলে শুয়ে পড়েছে। করবো কি, ঠান্ডা ঠান্ডা সোয়েটার পরার নাম নেই গায়ে, এদিকে ঠান্ডা। বাহ ছুইচি বাবা, নখে 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 নাও গ্লাস। শীতকালে এরকম গরম গরম নুডলস বা পাস্তা আর এরকম লেপের তলা কি মজা না? ঠিক কর মুখটা। আর এটা আমার, আমিও খেয়ে নিই একেবারে মেয়ের সঙ্গে বসেই। খাচ্ছ কেমন হচ্ছে? ওই ইয়ে টমেটো সস দিয়ে দিই ওপর দিয়ে একটু, না টমেটো সস দিই, সয়া সস দিয়েছিলাম। এনে বেশি কেন ভালো লাগছে না খেতে? সয়া সস বেশি পড়েছে তাহলে। গরম গরম এই ঠান্ডার সময় কেমন ইয়ামি? ওরকম দেওয়া আছে, আর কোনদিন বানিয়ে দেবো না, খাবি আর নিন্দে করবি। হাঁকু হ্যাঁ পালং শাক দিয়ে হয়েছে ডাল, মসুর ডাল, আর এখানে হয়েছে ওই আমি এখন সবে স্নান করবে কি দাঁড়া, আর এখানে মাছ ভেজে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভেজেছিলাম, দিয়ে একটু খাওয়া হয়েছে, দারুণ খেতে লেগেছে। কারণ মাছ নেওয়ার পর তো একদিন হয়ে গেলেই সে মাছ যেন আর ভালো লাগে না, তখন একটু টেস্টি করে ভাজতে ইচ্ছে করে। বল তো এরকম ভাবে ভেজেছি, তরকারি চাপাটা দিসনি সব? আর আমি মনে করি বাচ্চারা এই যে নিজেরা এই রিপাবলিক ডে এর জন্য যেভাবে একটা প্রিপারেশন করছে, এগুলো করা খুব ভালো। নিজেরা এই যে কি দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, আজাদ পাঞ্ছি আমাদের আজাদ ভারত, তাই তো?